টি-20 বিশ্বকাপের কার্যত কোয়ার্টার ফাইনাল সুপার সানডেতে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড টিম ইন্ডিয়ার প্রথম একাদশ এখনো অজানা মিলনেকে খেলাতে পারে কিবিরা আমরা এই নিয়ে আলোচনা করব আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এছাড়াও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি আমি তিনজনের কাছে আসবো কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে কেন আমরা বলছি যে আজকের ম্যাচটা কার্যত কোয়ার্টার ফাইনাল আজকের ম্যাচের ফলাফলের ওপর এই 22 গজের বিশ্বযুদ্ধে টিকে থাকা কেন এতটা নির্ভর করছে দেখুন সুপার সানডের সুপার থ্রিলার আরও একটা বারুদে ঠাসা ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিস্থিতি যা তাতে ভারত নিউজিল্যান্ড ম্যাচটায় ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল জিত যার তার সামনেই পরিষ্কার হয়ে যাবে সেমিফাইনালের রাস্তা আর যে হারবে লড়াইয়ে টিকে থাকার জন্য তাকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তানের বাকি ম্যাচগুলির দিকে কিভাবে ভারত যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে তাদের সামনে বাকি তিনটে সহজ ম্যাচ যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান স্কটল্যান্ড এবং নামিবিয়া কিন্তু হেরে গেলে তখন 135 কোটির দেশ প্রার্থনা করবে রশিদ খানদের কাছে যেন হেরে যায় কিউবিরা সেখানেই শেষ নয় নজর রাখতে হবে রান রেটের অঙ্কেও শেষ তিনটি ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে বিরাটদের কারণ রান রেটের নিরিখেও যথেষ্ট পিছিয়ে তারা গ্রুপ টুতে পাকিস্তানের রান রেট যেখানে 0.638 আফগানিস্তান সেখানে দাঁড়িয়ে 3.092 নিউজিল্যান্ডের রান রেট -0.532 ভারতের রান রেট সেখানে -0.973 তবে দুর্দান্ত পারফর্ম করে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা মসৃণ করতে চান বিরাটরা প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে এগোই আমরা বলছেন বিরাট अगर वर्ल्ड कप जीतना है तो आप हर मैच जीतने का फोकस रखते हैं आप प्रायोरिटाइज नहीं कर सकते आपको किसके अगेंस्ट जीतना है और किसके अगेंस्ट आप हल्का खेल सकते हैं ऐसा हम लोग नहीं खेलते हैं कभी हम खेले नहीं है और ना ही आगे खेलेंगे वर्ल्ड कप जैसे टूर्नामेंट को जीतने के लिए उसमें अच्छा करने के लिए आपको उस दिन पे अपना बेस्ट करना है उस मोमेंट में प्रेजेंट रहना है সাম্প্রতিক অতীতে কিউবিদের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতের ফলাফল বেশ ভালো কিন্তু আইসিসি টুর্নামেন্টে 2003 এর পর ব্ল্যাক ক্যাপসদের আর কখনো হারাতে পারেনি টিম ইন্ডিয়া সে যে ফরম্যাটেই হোক না কেন সেই রেকর্ডটা এবার বদলাতে বদ্ধপরিকর মেন ইন ব্লু এবিপি আনন্দ আমি মনোজ তিওয়ারিকে দিয়ে আলোচনা শুরু করব মনোজ যেহেতু আগের ম্যাচ দুই দলই ভারত এবং নিউজিল্যান্ড হেরেছে ফলে আজকে একদম একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে তারা দুই দলের কাছে ডু অর ডাই ম্যাচ কতটা বাড়তি চাপ এবং টেনশন আজকে কাজ করবে বলে মনে হয় দেখো চাপ তো থাকবেই দুটোই দলের কাছে চাপ আছে কেন দুটোই দল জেতার জন্যই খেলবে তারা জানে যদি জেতে তবেই তবাই এগিয়ে যাবে নালে এগোতে পারবে না তো ভারত নিশ্চয়ই একটু চাপে থাকবে কেন যেভাবে হেরেছে 10টা উইকেটে হার হেরে এই ম্যাচে খেলতে আসছে আর ব্যাক অফ দ্য মাইন্ড এটাও থাকবে কি আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের কাছে আগে কোনো দিন জেতেনি তো আমার মনে হয় দুটোই দল চাপের মুখে থাকবে কিন্তু আজকে আমাদের ভারত এগিয়ে যাবে ম্যাচ জিতবে একেবারে আমরা আমরা সকলেই তাই চাই আমি সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো সম্বরণ দা একটা প্রবণতা দেখা যায় এটা প্রায় সব দলের ক্ষেত্রেই বলতে পারেন যে উইনিং কম্বিনেশন পরের ম্যাচে কোনো দলই কোনো ক্যাপ্টেনই চেঞ্জ করতে চান না কিন্তু ভারতের ক্ষেত্রে যেহেতু আগের ম্যাচ হেরেছে এবং প্রতিপক্ষ যেখানে নিউজিল্যান্ড যাদের বিরুদ্ধে ভারতের এই বিশ্বকাপে রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয় কতটা সম্ভাবনা রয়েছে আজকে প্লেইং ইলেভেনে বদল করতে পারে বিরাট কোহলি দেখো সেকেন্ড থিং ফার্স্ট কথা হচ্ছে যে একটা ম্যাচ তুমি হেরে গেছো ঠিক আছে আউটপ্লেড হয়ে গেছো তাই বলে একদম আমূল পরিবর্তন করে দিতে হয় ব্যাড থিঙ্কিং একারটা তুমি চেঞ্জ করলেও করতে পারো ইফ হার্দিক পান্ডিয়া বোলিং ফিট তাহলে কিছু বলার নেই আদারওয়াইজ শার্দুল ঠাকুর এলো বা স্পিন খেলবে কিনা কারণ দেখো থ্রি লেফট হ্যান্ডার ওই অনেক আলোচনা আছে আমার মনে হয় সেরকম চেঞ্জ করার কোনো দরকার নেই আরেকটা কথা হচ্ছে যে দেখো নিউজিল্যান্ড কিন্তু কী জানো নিউজিল্যান্ড হচ্ছে একটা মধ্যবিত্ত টিম যার গ্ল্যামার খুব কম যার হাইপ খুব কম যার এন্ডোর্সমেন্ট খুব কম কিন্তু টিমটা আসল খেলার সময় খেলাটা খেলে চলে যায় যেটা এক্ষুনি মনোজ বললো যে 2003 পর কোনো আইসিসি টুর্নামেন্ট আমরা ওদেরকে হারাতে পারিনি এবং লাস্ট লাল বলে ওয়ার্ল্ড কাপ টেস্ট ম্যাচে আমরা হেরেছি কিন্তু এক উচ্ছ্বাস দেখেছো এই টিমটা কিন্তু কোনো সুপারস্টার টিম না এই টিমটা একটা মধ্যবিত্ত টিম কেন উইলিয়ামসন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এখন কথা হচ্ছে একটা ইন্ডিয়ার একটুখানি ভাগ্যটা ভালো যে লোকি ফার্গুসন
লোকে এই ম্যাচটা খেলতে পারছে না সেটা দরকার নেই আমার কে খেলতে পারলো না পারলো কে খেলতে পারলো না পারলো আমি যেহেতু হার্দিক পান্ডিয়ার কথা সম্বরণদা বললেন আমি এখানেই লক্ষ্মী রতন শুক্লার কাছে আসবো লক্ষ্মী হার্দিক পান্ডিয়া এখনো ফর্মে ধারে কাছে নেই পুরোপুরি ফিট এখনো সেটা কেউ জোর গলায় বলছেন না তাহলে হার্দিক পান্ডিয়াকে কেন খেলানো হচ্ছে এই প্রশ্ন যেমন অনেকে তুলছেন এটাও তুলছেন যে অশ্বিন তাকে দলে রাখা হচ্ছে কিন্তু প্লেইং ইলেভেনে খেলানো হচ্ছে না দেখো আমি একটা কথা বলি বিরাট কোহলি এখন নিজের ইন্টারভিউতে বলেছেন কি আমরা কোনো খেলা হালকায় নিই না আর ইন্টারন্যাশনাল প্লেয়ার এত বড় প্লেয়াররা যখন মাঠে নামবে কিন্তু হালকা হয় না হয়তো জিতবে হয়তো শিখবে জিতবে বা শিখবে তার মধ্যে একটা হবে লাস্ট ম্যাচ পাকিস্তানের সাথে দশটা উইকেটে হেরেছে হয়তো এই ম্যাচে ওই ম্যাচে অনেক কিছু আমরা শিখেছি হার্দিক পান্ডিয়াকে ব্যাক করছে কেন ব্যাক করছে বিকজ হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন্ডিয়ান টিম সেটা বিশ্বাস করে ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে আর হার্দিক পান্ডিয়া ইতিহাস যদি দেখো ভালো খেলেছে হ্যাঁ এক বছর দেড় বছর ধরে ফর্ম খারাপ যাচ্ছে বোলিং করতে পারছেন না যেটা মনোজ আর মাদুদা দুজনেই আমরা কয়েকদিন ধরে ডিসকাস করছিলাম কিন্তু এন্ড অফ ডে ক্যাপ্টেন বিরাট কোহলি ধোনি ওখানে আছেন রবি শাস্ত্রী আছেন ওদের থেকে ভালো ডিসিশন আমরা তিনজন বা আমরা যারা দর্শক আছি আমরা এখন দর্শক আমরা নিতে পারি না বাট আমাদের যেটা মাদুদা বললো কি অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের উপরে আমাদের সবার ভরসা আছে আর যেটা মনোজ বললো কি আজকে ভারত জিতবে আমাদের সবার বিশ্বাস কি ভারত জিতবে অশ্বিন আমার মনে হয় না খেলবেন একেবারে ভারত জিতবে এটা সকলে বিশ্বাস করছেন 135 কোটি দেশবাসী বিশ্বাস করছেন তার একটা ঝলকও আজকে দেখা গিয়েছে এই শহর কলকাতায় সেই উচ্ছ্বাসের ছবি সমর্থকদের সেই উন্মাদনার ছবি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় তুলে ধরেছেন দেখব সেই প্রতিবেদন বিশ্বকাপে আর কিছুক্ষণ বাদেই ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দু দলের কাছেই ম্যাচটা মরণ বাঁচন ম্যাচ যে দল হারবে তাদের কাছে বিশ্বকাপের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে গত ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ভারত কি পারবে ঘুরে দাঁড়াতে এই মুহূর্তে আমি রয়েছি ইএম বাইপাস লাগোয়া দত্তাবাদের ভারত ক্রিকেট প্রেমীদের কাছে তারা কি মনে করছে তাদের থেকে জেনে নেব আজকের ম্যাচে ভারত কি গত ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি মনে করছে একদম পারবে রোহিত শর্মার রোহিত শর্মার ব্যাটে ঝড় উঠবে আর নিউজিল্যান্ড হামাগুড়ি খাবে আজকে নিউজিল্যান্ড কিন্তু বরাবরই ভারতের কাছে কাঁটা গত 18 বছর বিশ্বকাপ ফরম্যাটে ভারত জিততে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজকে কি পারবে আজ বিরাট কোহলি নেতৃত্বে ইন্ডিয়া জিতবে আর ভালো রানও করবে রোহিত শর্মা আজকে মারবে ব্যাটে ফুলঝুরি আর নিউজিল্যান্ড খাবে হামাগুড়ি ইন্ডিয়া গত ম্যাচে বিরাট ভালো খেলেছে আজ বিরাট কি পারফর্ম করবে এবং রোহিত শর্মা বিরাট কোহলি ফুল সেঞ্চুরি করবে আর রোহিত শর্মা আজকে দেখিয়ে দেবে কাকে ছয় মারে মাঠের বাইরে বল ফেলবে গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যতই হারুক না কেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড যতই খারাপ থাকুক না কেন ভারতের দত্তাবাদের ক্রিকেট প্রেমীরা কিন্তু মনে করছে আজকে ভারত দারুণ ফাইট দেবে এবং আজকের ম্যাচ জিতবে সে বিষয়ে তারা যথেষ্ট আশাবাদী ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে সৌমিত্র রায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আজকের ম্যাচটাকে মনে হয় অনেকে এরকম ভাবে দেখছেন যে 18 বছরের ফাঁড়া আজকে কাটতে পারে এই সম্ভাবনা রয়েছে 2003 সালে বিশ্বকাপে শেষবার ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল আজকে তারই পুনরাবৃত্তি হবে কতটা সেদিকে পাল্লা ভারী বলে মনে হয় মনোজ দেখো আজকে ভাঙবে কেন যেভাবে ভারতীয় দল খেলে এসেছে পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে পারফর্ম করতে পারেনি কিন্তু একটা লসের পর কিন্তু আমরা এটা বিশ্বাস ওদের ওপর থেকে হারাতে পারি না ও আমাদের দল হচ্ছে অনেক ব্যালেন্সড দল শুধুমাত্র আমাদের যে প্লেয়ার্সগুলো আছে যাকে ভালো করে যদি ম্যাচ সিচুয়েশনে ভালো করে ইউটিলাইজ করতে পারে যদি আমাদের বিরাট কোহলি তাহলে আমার মনে হয় আজকে বেশি ভালোভাবেই ম্যাচটা জিতবে নিউজিল্যান্ডের কাছে কেন ভারতকে আটকানোর মাত্র একটাই দল আছে যে এই এই বিশ্বকাপে দিতে পারে সে হচ্ছে পাকিস্তান এখন পাকিস্তানের সঙ্গে খেলা হয়ে গেছে এখন বাকি সব দল কিন্তু সহজ আমার মনে হয় ভারতের কাছে আমি সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো তবে তার আগে ছোট্ট একটা বিরতিতে আমাদের যাওয়ার সময় হয়েছে বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো আজকে যে ডু অর ডাই ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের কোন কোন তারকার দিকে কোন কোন তারকার লড়াইয়ের দিকে নজর থাকবে শুধুমাত্র আমাদের নয় সারা বিশ্বের দেখুন আইপিএলে দুজনেই দুজনের সতীর্থ মুম্বাই ইন্ডিয়ান্সের দুই সহযোদ্ধা তাই দুজনে দুজনের শক্তি আর দুর্বলতা দুটোই বিলক্ষণ চেনেন রবিবার তাই রোহিত বনাম বোল্টের লড়াইয়ে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের পাক ম্যাচে শাহিন আফ্রিদির বলে ফিরতে হয়েছিল হিটম্যানকে বোল্টের আগুনে পেসকে বাউন্ডারি পার করে কামব্যাক হবে কি রান মেশিনের সেই আশায় বুক বাঁধছে সবাই
পাক ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝেই হাল ধরেছিলেন একা ক্যাপ্টেন কোহলি। তার ব্যাট থেকে সাহসী 57 রান এসেছে বটে, তবে সম্প্রতি লেগ স্পিনারদের বিরুদ্ধে তার বেশ কয়েকবার হোঁচট খাওয়ার কথাটা মাথায় রেখেছেন ক্যাপ্টেন উইলিয়ামসন। তাই ভারত অধিনায়ককে আটকাতে ঈশ সৌদিকেই হাতিয়ার করতে পারেন তিনি। তবে বিরাট ফর্মে থাকলে সৌদিদের খড়কুটোর মতো উড়ে যাওয়া তো সময়ের অপেক্ষা। বুমরার পেসের সঙ্গে কিউবি ক্যাপ্টেনের ব্যাটিংয়ের লড়াইটাও উপভোগ্য হয়ে উঠতে পারে। পাক ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কিন্তু যথেষ্ট লড়েছিলেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে বুমরাকে খুঁজে পাওয়া যায়নি বটে, কিন্তু তার মতো বিশ্বসেরা পেসারের কামব্যাক করতে বেশি সময় লাগার কথা নয়। এই ছয় মহারথী ছাড়াও নজর থাকবে রাহুল, শামি, মিলনে, জেমসিনদের দিকে। এবিপি আনন্দ, আমি সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সম্বরণদা, এইটা বোধহয় এই লড়াইটা সকলে দেখতে চাইছেন, একদিকে ট্রেন্ট বোল্ট এবং অন্যদিকে রোহিত শর্মা। এই কারণে বোধহয় বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ ট্রেন্ট বোল্ট ইতিমধ্যেই বলেছেন তিনি আগের ম্যাচে শাহিন আফ্রিদির ভূমিকায় আজকে নিজেকে মেলে ধরতে চান। পাল্টা কি কৌশল হতে পারে হিটম্যানের? হ্যাঁ, সেটা আমি সকালবেলা দেখছিলাম অবশ্য, আমি সকালবেলা এটাও বলেছি। আমি দেখো, তিনটে লেফট আর্ম মিডিয়াম পেসার এই এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপ টি-20তে আউটস্ট্যান্ডিং ফর্মে আছে, মিচেল স্টার্ক, শাহিন আফ্রিদি এবং ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট অনেকে বলছে ইন্ডিয়ান ব্যাটসম্যান কে এল রাহুল বা রোহিত শর্মা দেয়ার লিটল বিট উইকার এগেন্ট লেফট হ্যান্ড মিডিয়াম পেসার, একদম নয়। এই ট্রেন্ট বোল্ট আর রোহিত শর্মা একই মুম্বাই ইন্ডিয়ানসে খেলে এবং ইন্ডিয়ান প্লেয়াররা মোটামুটি খেলেছে। কথাটা হচ্ছে এই যে সাদা বলটা না, এটা হোয়াট আই বিলিভ যে এটা তিন চার থেকে পাঁচ ওভারের বেশি বলটা সুইং করে না। তুমি লক্ষ্য করে দেবে শাহিন আফ্রিদি সেকেন্ড স্পেল কিন্তু সুইং করেনি, এবং আমি আগের দিন আফগানিস্তানের সঙ্গে দেখছিলাম ওর প্রথম স্পেলেও সুইং করেনি। দ্যাট ওয়াজ হিজ ডে, আউটস্ট্যান্ডিং বোলিং করেছে, আনপ্লেয়েবল বল, কে এল রাহুল এবং রোহিত শর্মা আউট হয়েছে। এভরি ডে ইজ নট সানডে। আমি স্টিল বিলিভ ইন্ডিয়া ট্রেন্ট বোল্টকে আরামসে ট্যাকেল করবে, এবং আমি আজকে মনোজ আমি একসঙ্গে একমত হয়েছি আজকে ইন্ডিয়া জিতছে। কেন দিচ্ছে? ইন্ডিয়ান টিমের ব্যালেন্সটা এবং কম্বিনেশনটা দেন দ্য নিউজিল্যান্ড, আমার কাছে এই ফরম্যাটে বেটার মনে হচ্ছে। আমি 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 লক্ষ্মীরতন শুক্লের কাছে এখানেই আসবো, যেখানে সব থেকে বেশি প্রয়োজন প্লেইং ইলেভেনে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারে। সেখানে অনেকে এই প্রশ্ন তুলছেন লক্ষ্মী, যে শার্দুল ঠাকুর, অশ্বিন থেকে শুরু করে ঈশান কিষানদের কি 22 গজের বাইরেই থাকতে হবে? দেখ, আমি আবার বলছি কি, এটা জানা খুব দরকার কি যারা এই টিম হ্যান্ডেল করছে। আমরা বাইরে থেকে টিম হ্যান্ডেল করতে পারি না। হার্দিক পান্ডিয়ার উপরে যখন বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট, কোনো একটা কারণ আছে রাখার জন্য। এরকম অনেক প্লেয়ার আছে বিশ্বে। রোহিত শর্মা প্রথম দিকে খুব একটা ভালো খেলেননি, আজকে রোহিত শর্মা হয়েছেন বিকজ অনেক সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। ভিভিএস লক্ষ্মণের ক্ষেত্রেও তাই, রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও তাই, অনেক প্লেয়ার অনেক বেশি সুযোগ পায়। শার্দুল ঠাকুর থেকে বেটার হার্দিক পান্ডিয়া, এটা আমি আর তুমি নয়, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবি শাস্ত্রী আর মহেন্দ্র সিং ধোনি বিশ্বাস করছেন। আর আমি তাদের সাথে একমত কি ওরা নিজের প্লেয়ারকে ব্যাক করছে না। লক্ষ্মী, একটা কথা যেটা ও বলার চেষ্টা করছে শুভ্র, যে আমার যেটা মনে হয়েছে যে ফিট হার্দিক পান্ডিয়া অ্যান্ড আনফিট হার্দিক পান্ডিয়া, অবভিয়াসলি সেটাই আসছে প্রশ্নে। আমি খুব সংক্ষেপে মনোজ তিওয়ারির রিয়াকশন। মাদুদা মাদুদা, ওইটাই আমি বলতে চাইছি কি টিম আজকে টি-20। হ্যাঁ মনোজ, দেখো আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে প্রথম ম্যাচ থেকেই ব্যাক করছে একটা কারণের জন্য। কেন তারা ভাবছে কি হার্দিক পান্ডিয়ার মতন এখনও ফিনিশার নেই, সেটা বিরাট কোহলিও বলেছে কি হার্দিকের মতন ফিনিশার এখন ওভারনাইট তৈরি করতে পারবে না। হ্যাঁ, এটাও বাস্তব কি ও বল করতে পারবে না, আজকেও হয়তো আমরা দেখতে পারবো না ওনাকে বল করতে। একমাত্র চেঞ্জ আমরাই দেখতে পারি ভুবনেশ্বরের জায়গা শার্দুল ঠাকুরকে, কেন ভুবনেশ্বর কুমার ওয়ার্ম আপ গেমে 4 ওভারে 40 রান দিয়ে এসে পাকিস্তান ম্যাচ খেলেছিল। যদি টিম ম্যানেজমেন্ট ভালো করে সিলেকশন করত, শার্দুলকে যদি ভুবনেশ্বরে জায়গা আনতো তাহলে ভালো হতো। কেন শার্দুল ফাইনাল ম্যাচে আইপিএলের 4-3 উইকেট মাঝখানে এসে ম্যাচ বার করে দিয়েছিল চেন্নাই সুপার কিংসে। সেই সেই ক্লুটা সেই ম্যানেজমেন্টকে নিতে হবে, বিরাট কোহলিকে প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন্সি করতে হবে। আর ঈশান কিষানের মতন প্লেয়ার ওই বাইরে বসে আছে এই কারণে, কেন ও যখনই ভালো করেছে তখন ওপেন করেছে, ওকে আর মাঝখানে ব্যাটিং করাবে না,
ওই জন্য ওকে বাইরে রাখছে। আমি একটা বিষয়ে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত যে যদি আজকে হার্দিক পান্ডিয়া 100% ফিট হতেন, ব্যাট বল যদি সমানভাবে তার যেটা দক্ষতা যেটা করতে পারেন সেটা যদি, আজকে এই প্রশ্ন উঠতোই না। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, প্রেডিকশন তিনজনের কাছ থেকে নিয়ে নেব। লক্ষ্মীরতন শুক্লা, ইন্ডিয়া জিতবে আজকে, বেটার টিম ইন্ডিয়াকে আমরা দেখব, আমরা তাই প্রত্যাশা করছি। সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া 58, নিউজিল্যান্ড 42। আচ্ছা বেশ, মনোজ তিওয়ারি, ইন্ডিয়া অল দ্য ওয়ে, ইন্ডিয়া জিতবে, আমাদের ভারত জিতবে, বেশ ভালোভাবেই জিতবে। আমরা সকলে এটাই চাই যে শুধু জয় নয়, দাপটের সঙ্গে আজকে জিতুক বিরাট কোহলি এবং তার দল। অনুষ্ঠান শেষ করব, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে এবং তারপর পাপিয়ার সঙ্গে দেখুন সাতটায়। চোখ রাখুন এবিপি আনন্দ।